হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো। আজকে আমি নিয়ে এসেছি একটা সম্পূর্ণ নিরামিষ থালের রেসিপি, যেখানে বিভিন্ন ধরনের সবজির কম্বিনেশন তো আছেই, তবে একটা সবজি আমি সবকটা রেসিপিতেই ব্যবহার করব। বাঙালির সব থেকে এই থালির রেসিপিটা যে কোনো নিরামিষ দিনে বা পুজো পার্বণের সময়ও সুন্দরভাবে ঘরে তৈরি করে নেওয়া যেতে পারে। তবে একটা রেসিপিতে আমি রসুন ব্যবহার করেছি, যেটা বাদ দিয়ে দিলেও কোনো অসুবিধা নেই। বাজার করতে সবার ভালো লাগে, তবে সবজি বাজার করার মতো আনন্দ এবং তৃপ্তি বোধ হয় আমি আর কোনো কিছুতে পাই না। এবং সব ধরনের সবজির মাঝে ফুলকপিটা আমাদের সবসময় কমন থাকে। আজকাল যদিও ফুলকপিটা সারা বছরই পাওয়া যায়, সেই মতো আজকে ফুলকপি দিয়েই আমি মোটামুটি সবকটা রেসিপি আজকে তৈরি করব। ফুলকপির কোনো কিছু ফেলে দেওয়ার মতো নয়, ফুলকপির ফুলটাও যেমন ইম্পর্টেন্ট, তার পাশাপাশি ডাটা এবং পাতাগুলো খুবই ইম্পর্টেন্ট। তাই ডাটাগুলো দিয়ে একটা চচ্চড়ি তৈরি করব, পাতাগুলো দিয়ে একটা বাটা তৈরি করব, এবং ফুলকপির ফুলটাকে ছোট ছোট করে টুকরো করে আমি একটা নিরামিষ সবজিতে ব্যবহার করছি। ফুলকপির ফুলগুলো মিডিয়াম সাইজ বা ছোট ছোট করে কেটে ভালোভাবে ধুয়ে নেব। আমার মতো যারা সবজি বাজার করে খুব আনন্দ এবং তৃপ্তি পাও, তারা নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানাতে পারো। ফুলকপির ডাটা এবং পাতা অনেকেই ফেলে দেন। এখানে আমি ফুলকপির ডাটাগুলোকে পাতলা পাতলা সরু করে কেটে একটা চচ্চড়ি তৈরি করব, এবং পাতাগুলোকে ডাটা থেকে ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে ভালোভাবে সেদ্ধ করে একটা বাটা তৈরি করব। ফুলকপির ফুল এবং ডাটাগুলো অন্যান্য সবজির সাথে মিশিয়ে একটা নিরামিষ সবজি তৈরি করব, যেটাকে আমাদের বাঙালিদের মিক্সড ভেজ বলা হয়। তাই সব ধরনের সবজি ছোট ছোট করে কেটে নেব, সঙ্গে অ্যাড করে দেবো পালং শাক এবং বাঁধাকপির পাতার কিছুটা কুচি এবং কিছুটা পরিমাণ কড়াইশুঁটি। কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা 5 ফোড়ন, কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে এবং আদা বাটা বা আদা কুড়ানো। অল্প কয়েকটা সবজির টুকরো দিয়ে আমি ভালোভাবে মিডিয়াম ফ্লেমে একটু আদাটাকে কষিয়ে নেব। তারপর অ্যাড করে দেব ধুয়ে রাখা সব সবজিগুলো, দিয়ে দেবো স্বাদ মতো নুন এবং হলুদ গুঁড়ো। এবার মিডিয়াম ফ্লেমে সবজিগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে কুক করব এবং ঢেকে রেখে দেবো। আরেকটা চুলায় আমি একটা বাউলে কিছুটা পরিমাণ জল এবং নুন দিয়ে তার মধ্যে ফুলকপির ডাটাগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব। মোটামুটি ডাটাগুলো 80-90% সফট হয়ে গেলে জল থেকে ডাটাগুলোকে আলাদা করে নেব। এদিকে সবজিগুলো মোটামুটি হালকাভাবে কষানো হয়ে গেছে, দিয়ে দেবো পরিমাণ মতো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং একটু পরিমাণ চিনি। নিরামিষ সবজিতে বা মিক্সড ভেজে একটু পরিমাণ চিনি না দিলে ভালো লাগে না খেতে। একটু পরিমাণ ধনে পাতা এবং 1/2 কাপ জল মিশিয়ে দিয়ে দেবো, ঢেকে কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে কুক করব। আরেকটা বাউলে কিছুটা পরিমাণ জল নুন দিয়ে ফুলকপির পাতাগুলোকে একটু সেদ্ধ করে নেব। ফুলকপির পাতাগুলো সেদ্ধ হয়ে গেলে জলটা ছাড়িয়ে নেব। নিরামিষ সবজিটা মোটামুটি হয়ে গেছে। সবকটা সবজি ভালোভাবে নরম হয়ে ফ্রাই হয়ে গেলে এরকম মাখো মাখোভাবে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের নিরামিষ সবজি বা মিক্সড ভেজ, যেটা বেঙ্গলি স্টাইল সম্পূর্ণরূপে রুটি বা ভাত যে কোনো কিছুর সাথেই অসাধারণ লাগে এই সবজিটা। আরেকটা কড়াইতে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল, দিয়ে দেবো কালো জিরে এবং 2 কাঁচা লঙ্কা চিড়ে এবং ছোটো ছোটো লম্বা লম্বা করে কেটে রাখা বিভিন্ন ধরনের সবজি, সঙ্গে দিয়ে দেবো ফুলকপির শেষে সেদ্ধ করে রাখা ডাটা, স্বাদ মতো নুন এবং হলুদ গুঁড়ো। এখানে আমি বেগুন, আলু, কুমড়ো, মূলো, শিম এগুলোকে ছোটো ছোটো লম্বা লম্বা করে কেটে রেখে দিয়েছি আগেই। মিডিয়াম ফ্লেমে ঢেকে কিছুক্ষণ ফ্রাই করব, যতক্ষণ না সবকটা সবজি নরম হয়ে যায়। তারপর দিয়ে দেবো একটু পরিমাণ চিনি এবং নারকেল কুড়ানো, সর্ষে বাটা, ব্যাস আর কিছুই না। মিক্স করে লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ঢেকে কুক করব এবং গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ফুলকপির পাতাগুলো, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, কয়েকটা রসুনের কোয়া এবং একটা কাঁচা লঙ্কা। একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। একটা ছোট তাওয়াতে একটু পরিমাণ সর্ষের তেল, কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেবো, একটু পরিমাণ নেড়ে চেড়ে তার মধ্যে অ্যাড করে দেবো সেই পাতা বাটাটা। মিডিয়াম ফ্লেমে কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে পাতা বাটাটাকে আমি কুক করবো যতক্ষণ না সম্পূর্ণরূপে ড্রাই হয়ে যায়। তৈরি হয়ে গেল আমার ফুলকপির পাতা বাটা রেসিপি। একটা সবজি ডাল তৈরি করব, যেখানে ছোট ছোট করে মোটামুটি সব ধরনের সবজি আমি কেটে রেখে দিয়েছি। মুসুর ডাল মোটামুটি 1 কাপের মতো ভিজিয়ে রেখে দিয়েছি। একটা কুকার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন, একটা কাঁচা লঙ্কা এবং ছোট ছোট করে কেটে রাখা 3-4 রকমের সবজি, আদা বাটা, নারকেল কোড়ানো এবং ধুয়ে রাখা মুসুর ডাল। দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো নুন, ধনে পাতা কুচি। ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার অ্যাড করে দেবো জল, মোটামুটি 1-2 গ্লাস মতো জল ব্যবহার করে কুকারে ঢাকাটা লাগিয়ে দেবো এবং সম্পূর্ণরূপে 2 হুইসেলের জন্য অপেক্ষা করব। মুসুর ডালের জায়গায় মুগ ডালও ব্যবহার করা যেতে পারে বা যে কোনো ডাল দিয়েও এই সবজি ডালটা তৈরি করা যেতে পারে। কুকারটা সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে গেলে ঢাকা খুলে পরিমাণ মতো জল, নুন এবং একটু পরিমাণ চিনি দিয়ে দেবো এবং ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ কুক করে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। বাস আমাদের সবজি ডাল তৈরি হয়ে গেছে। সবার শেষে কয়েকটা সবজি আমি ভেজে নেব। কোনোরকম লবণ হলুদ আমি কিছুই ব্যবহার করছি না। কয়েক টুকরো ফুলকপি,
বেগুন এবং শিম আমি মোটামুটি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি এবং ডিপ ফ্রাই করে নেব মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ভেজে। সবজিগুলো যখন মোটামুটি কুক হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং তেল থেকে সবজিগুলোকে তুলে নেব। এবার নিরামিষ থালিটাকে আমি সাজিয়ে নিলাম। গরম গরম ভাতের উপরে আমি দিয়ে দিলাম একটু পরিমাণ ঘরে তৈরি করে রাখা ঘি, কাঁচা লঙ্কা, সঙ্গে নিয়ে নিয়েছি কিছু সবজি ভাজা এবং ঘিয়ের চাচি, ফুলকপির পাতা বাটা, নিরামিষ সবজি, সবজি ডাল এবং ফুলকপির ডাটা চচ্চড়ি। আশা করি বন্ধুরা এই রেসিপিগুলো তোমাদের নিশ্চয়ই পছন্দ হয়েছে। এইভাবে নিরামিষ থালি সাজিয়ে কোনোদিন নিশ্চয়ই ট্রাই করবে এবং কেমন লাগলো আমাকে জানাবে কমেন্ট করে। ধন্যবাদ।